الحمد لله الذي شرف الانسان بحمل الامانه ونهاه وزجره عن الكذب والخيانه وحرم عليه الغدر والبغي وعدوانه احمده تعالى على ان اوجب على العباد اداء الحق الى المستحق ورغبهم في الاحسان الى الخلق واشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي جعل جزاء الانسان الاحسان الذي جعل جزاء الاحسان الاحسان واخبر انه لا تكسب كل نفس الا عليها وان سعيها لها ولا تزر وازرة وزر اخرى كما في محكم القران الكريم واشهد ان محمدا عبده ورسوله المبعوث باكمل تشريع على الاطلاق. وبعث ليتم مكارم الاخلاق. وارسله تعالى رحمه للعالمين الى يوم التلاق. صلى الله عليه وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين. ايها المسلمون الله سبحانه وتعالى امدرك অনেক নিয়ে দিয়ে সৃষ্টি করেছেন এজন্যে সকল দিক থেকে তার জন্য আমরা সুক্রিয়া আদায় করছি এবং তিনি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছেন সারা জাহানের পথ প্রদর্শনের জন্যে নবী সাল্লাহ সাল্লাম তার নিজে হাতে গড়ে তুলেছিলেন একদল সাহাবা যারা নবী সাল্লাহ সাল্লামের সাথে একে আদর্শের সাথে ছিলেন সকলে মিলে তারা যে মহান কাজটি করেছিলেন সেটি হল আল্লাহর বান্দাদেরকে গায়রুল্লার এবাদা থেকে আল্লাহর এবাদাতের দিকে ফিরিয়ে নিয়ে আসা এবং তারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে যে জুলুম অত্যাচার নির্যাতন অন্যায় অবিচার সেটা থেকে তাদেরকে আদল ইনসাফের দিকে ফিরিয়ে নেওয়ার মহান কাজটি তারা সম্পাদন করেছিলেন ইতিহাস সে সাক্ষ্য বহন করে যে তো সাল্লাম তার যে বদশাতেই তিনি ইসলামের মাধ্যমে জাজিরাতুল আরবের মধ্যে শান্তি শৃঙ্খলা আদল এনসাফ এগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সর্বপ্রকার জুলুম নির্যাতন অন্যায়কে তিনি তিরোহিত করেছিলেন ইতিহাস সেটি সাক্ষী এই প্রজন্ম মানুষকে সংকীর্ণতা থেকে ভুল বিভ্রান্তি থেকে বিচ্যুতি থেকে দলালাত এবং সকল প্রকার বিভ্রান্তি থেকে তাদেরকে একটা সুন্দর জীবনের দিকে নিয়ে আসছেন পবিত্র জীবনের দিকে নিয়ে এসছেন দুনিয়া আখেরাতের প্রশস্ততার দিকে নিয়ে এসছেন মানুষ যখন অন্যায় অবিচারের মধ্যে থাকে তখন সে একটা সংকীর্ণ জীবন যাপন করে তার জন্য সবকিছু কঠিন হয়ে যায় সারা পৃথিবীর সাক্ষী ইসলাম এসেছে আসলে মানুষকে সেই সংকীর্ণতা থেকে রক্ষা করার জন্যে প্রদর্শনের জন্যে সকল মানুষের জন্য একটা পবিত্র জীবন একটা সুন্দর জীবন এবং শৃঙ্খলাবদ্ধ জীবন ন্যায় ও ভারসাম্যপূর্ণ জীবন প্রতিষ্ঠার জন্যে এই জন্যেই ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ আজকে ইসলাম আমাদেরকে যে অধিকারগুলো দিয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং কীভাবে আমরা সকলে মিলে এই সমাজের সর্বস্তরের সকল মানুষ সে অধিকারগুলো সুন্দরভাবে সংরক্ষণ করতে পারে যাতে মানুষ একটা নিরাপদ সুন্দর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব শুরুতেই আমি আমার নিজেকে সহ আপনাদের সবাইকে একটা নাসিহা পেশ করছি আসুন আমরা আল্লা সুহান হতা আলার প্রতি যে ইমানটা পোষণ করি ইমানটা এনেছি তাকোয়াসহ সেটাকে আমরা সংরক্ষণ করি আমরা মহান আল্লাহ সুমান তাল্লার তাকোয়াকে অবলম্বন করি আমাদের এখলাসটা যেন বজায় থাকে কখনও এখলাস থেকে আমরা যেন বের না হয়ে যাই আমরা যেন এটা কখনো ভুলে না যাই যে আল্লাহ সুবাহ আলাই দিন ইসলামকে আমাদের জন্য চয়ন করেছেন নির্বাচন করেছেন একমাত্র আদর্শ হিসাবে এবং এর বাইরে অন্য কোনো নিয়ম পন্থা অন্য কোনো মতবাদ অন্য কোনো সিস্টেম আল্লাহ সুমান তাল্লা অ্যালাউ করেন নাই সেটা আল্লাহ সুমান স্পষ্ট করে আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও মাইয়া বগি গায়ের আল ইসলামে দিন আন ফেলাই উকবালামিন আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ মতবাদ পন্থা তারা তালাশ করে তারা সেটাকে মেনে নিতে চায় সেটা আল্লাহ বলছেন ফেলাই উকবেলামিন কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ সুমতালা আরও স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাদ্দীন আন্দালাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে বা মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ফলে মুসলিম ওম্মাহ সকল মুসলিম তাদের জীবনের সকল সমাধান নিতে হবে ইসলাম থেকেই কোরআন এবং সুন্না থেকেই যত যত ঝগড়া বিবাদ হানাহানি কাটাকাটি মারামারি হোক এর সমাধান আল কোরআন আল্লাহ স্মুমদা কীভাবে দিয়েছেন আসুন আল্লাহ স্মাল আল্লাহ কীভাবে দিয়েছেন সেটাই মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির উপর অবধারিত যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথবা মনে করে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লা হতা হতলা আমরা তার সুক্রিয়া আদায় করছি তার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শকরুল্লাহ যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আহসানুতা কুইম অর্থাৎ সবচেয়ে সুন্দর অবয়ব তিনি দিয়েছেন তিনি সুরাত তিনের মধ্যে বলেছেন লাকাত হলাকাল ইনসেনা ফি আহসানি তা কুইম অবশ্যই আমরা মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি এবং তাদেরকে এই জগতের অনেক কিছুর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ সোমতালা মানুষকে তার অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেন দিয়েছেন যেন তারা আল্লাহর দেওয়া আমানাতটাকে বহন করতে পারে মানুষকে আকল দিয়েছেন তাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার আকলের সাথে কানেক্টেড তাকে যে হিউম্যান ইন্টালেক্ট দিয়েছেন তাকে যে ব্রেন দিয়েছেন সেই ব্রেনের প্রত্যেকটা সেল দেখেন আপনার স্কিনটাকে পর্যন্ত কন্ট্রোল করে যখনই ব্রেনে কোনো স্ট্রোক হয় তখন সব কিছু অচল হয়ে যায় হয় না সুতরাং এই যে একটা আকল মানে আমরা অনেক সময় এটা খেয়াল করি না যে আকল দিয়ে আসলে আল্লাহ তালা কত কিছুকে নিয়ন্ত্রণ করছেন সুতরাং আল্লাহ তালা একটা বিশেষ উদ্দেশ্যে সেটা দিয়েছেন এটা ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে লে হামলে আমানাতিহি যে আমানাত আল্লাহ সুবহান আমাদের কাছে দিয়েছেন কোরআন সুন্নার জ্ঞান ইলম ইলমটা হচ্ছে আমানা সেই আমানাতটাকে বহন করা সেটাকে গ্রহণ করা সেটাকে অর্জন করা এবং সেটাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা এই জন্য আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এইটা দিয়েছেন পাশাপাশি তিনি আমাদের আরো অনেক রিজিক দিয়েছেন তার দানের কোনো শেষ নেই ওয়াইন তাউদ্দু নেমাত আল্লাহ তহসুহা যদি তোমরা আল্লাহ নিয়ামতগুলোকে সুমার করতে থাকো তাহলে সেটাকে গুণে শেষ করতে পারবে না এরপর আল্লাহ সোমান তাল্লা আরেকটা জিনিস দিলেন সেটা হলো আশেরিয়াহ এবং আমাদের উপর ওয়াজেব করে দিলেন আত্মা আব্বুদ শেরিয়াত অনুযায়ী ইবাদত করা আত্মা আব্বুদ বিশ্বেরিয়া মানে হচ্ছে শরিয়া অনুযায়ী ইবাদত করার ইবাদতের মূল কথা হচ্ছে নিরঙ্কুশভাবে আল্লাহ এবং তোর রাসুলকে মেনে চলা এটা হচ্ছে ইবাদতের মূল কথা আল খুদুর তাজুল বিনয়ের সাথে আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য এটা হলো ইবাদতের মূল কথা তাহলে সেরিয়া দিলেন যেন আমরা তাকে নিরঙ্কুশভাবে মেনে চলি এর পেছনেও কারণ আছে কারণ আল্লাহ দেখতে চান কে তার নির্দেশ মেনে চলে আর কে তার নির্দেশ মেনে চলে না যারা তার নির্দেশ মেনে চলে তাদের জন্য তিনি পুরস্কারের ব্যবস্থা করেছেন আর যারা নির্দেশ মেনে চলে না তাদের জন্য কঠিন আদাবের ব্যবস্থা করেছেন আল্লাহ সুমানতাল্লাহ বলেছেন আল্লা খলাক আল মৌতাউল হায়াত আলিয়াবলুকুম আহসানু আমলা তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে হায়াতকে হিউম্যান লাইফ আহসানু আমেলা যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম আয়কুম আহসানু আমলা কে তোমাদের মধ্যে কর্মে উত্তম অর্থাৎ আখ্সু হম ওয়া কে তোমাদের মধ্যে সত্যিকারের এখলাস বহন করে এবং কে নবী সাল্লা সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়ে আল্লাহ আরো বলেছেন সুরা তহার একশো চব্বিশ একশো তেইশ চব্বিশ নম্বর আয়তে যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন হেদায়ত আসে তাহলে যারা আমার হেদায়তকে এত্তেবার করবে অনুসরণ করবে তাহলে সে কখনো পথ হারাবে না কি চমৎকার কথা আমাদের দেশের অথবা পৃথিবীর মানুষ বারবার পথ হারায় পথ হারায় বলেই এই পৃথিবীতে এত বিপর্যয় সঠিক কাজটা যে করতে পারছে না সে পথ হারায় যে জুলুম করছে সে পথ হারানো মানুষ যে বিবেকের দংশনে দংশিত নয় সে পথারা মানুষ আল্লাহ তালা বলছেন তাহলে এই পথ হারানো থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য কি করতে হবে আল্লাহর এই নাজিলকৃত হেদায়ত যেটা আল্লাহর পক্ষ থেকে এসছে সেটাকে অনুসরণ করতে হবে যদি কেউ অনুসরণ করে ফালা ইয়াদু সে পথ হারাবে না ওয়ালা ইয়সা এবং সে হতভাগাও হবে না হতভাগাও হবে না মনে রাখবেন আপনি যদি জালিম হন আপনি হতভাগা হবেন আজকে না হন কালকে হবেন কারণ এর দায়ভার আপনাকে নিতেই হবে এর ফলাফল আপনাকে ভোগ করতেই হবে মনে রাখবেন আচ্ছা আল্লাহ আল্লা আলা তাহলে এই যে একটা সুন্দর অবয়ব দিলেন এই যে সুন্দর একটা সেরিয়া নামক শৃঙ্খলা দিলেন এই শৃঙ্খলা এর সাথে সাথে তিনি মানুষকে কিছু হকুক দিয়েছেন রাইটস বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত একটি শব্দ হিউম্যান রাইটস মানুষের অধিকার তিনি দিলেন তবে মনে রাখতে হবে অধিকার শুধু মানবাধিকার না অধিকার দুটো অধিকার কয়টা অধিকার দুটো একটা হলো হকল্লাহ আর একটা হলো হকল এই বাদ আল্লাহর অধিকার আর মানুষের অধিকার আপনি যদি শুধু মানবাধিকার নিয়ে কথা বলেন আর আল্লাহর অধিকার ভুলে যান তাহলে শরীয়তকে ভুলে যাবেন ফলে যারা মানবাধিকার নিয়ে কাজ করছে তারা মানবাধিকার রক্ষা করতে পারবে না কারণ সে আল্লাহর অধিকার ভুলে গিয়েছে আল্লাহর অধিকার সংরক্ষণ করা ছাড়া কোনো মানুষ কোনো দিন মানুষের অধিকার রক্ষা করতে পারবে না এটা নবী সাল্লা সাল্লাম দেখিয়ে দিয়েছেন তিনি আসার আগে কোনো অধিকার ছিল না সে আরবের সমাজে তিনি এসে প্রত্যেকটা ব্যক্তির জন্য অধিকার শুধু নিশ্চিত করেছেন তা না উল্টো এত একটা সুন্দর নৈতিকতা সৃষ্টি করেছেন আদব আখলাখ সৃষ্টি করেছেন মানে আগে একজন আরেকজনকে হত্যার জন্য পায় তারা করতো আর এখন একজন আরেকজনকে রক্ষার জন্য নিজে জীবন দিচ্ছে আল্লাহ এ হচ্ছে ইসলাম প্রিয় ভাইরা এ হচ্ছে ইসলাম এ হচ্ছে ইসলাম সমাজের সকল অবিচার অনাচার জুলুম নির্যাতন সম্পূর্ণভাবে রিমুভ করে সকল মানুষের সঠিক অধিকার সংরক্ষণ এটাই হচ্ছে ইসলাম এটা কোনো গল্প না এটা কোনো দাবি না এটা রাসুল সাল্লা সাল্লাম দেখিয়ে দিয়েছিলেন রাসুল সাল্লা সাল্লামের সেই বিদায় হজের ভাষণে অনিন্দ সুন্দর কি চমৎকার কথা ইন্না

সম্মানিত এবং আজকের এই মাস হারাম মাস জেলহাজ মাস যতটা সম্মানিত সুবাহ কি চমৎকার উদাহরণ দিয়ে তিনি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন হে মানুষেরা তোমরা নিরাপদ শুধু নিরাপদ ন তোমরা সম্মানিত তোমাদের সম্মান রক্ষা করার দায়িত্ব মুসলিম উম্মার তোমাদের সম্মান রক্ষা করার দায়িত্ব মুসলিমদের মুসলিম শাসকদের সবার এ হচ্ছে ইসলাম এ হচ্ছে ইসলাম সুবাহ আল্লাহ আপনি যদি আল্লাহকে না মারেন তাহলে তো এই ঘোষণাটা আপনার মধ্যে কাজ করবে না আপনি যদি কোরআন সুন্নার নির্দেশ মেনে না চলেন তাহলে তো আপনার মধ্যে অন্যরকম বোধ উপলব্ধি আসতে পারে অত বে কেয়ারফুল আসুন আমরা একটু জেনে নেই যে তাহলে আল্লাহর হকটা কি আর বান্দার হকটা কি আমি সংক্ষেপ করবো যেহেতু আজকে আল্লাহর যে হকটা সেটা হাদিফে মো আয়াজের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি একদিন মাদ ইব্দুজাবেল তরুণ সাহাবি তরুণ দেখেন ইসলামিক ইসলামের নবী তিনি ইসলামিক স্টেটের প্রধানও ছিলেন তিনি তরুণদেরকে কী যে ভালোবাসতেন সুহান আল্লাহ আল্লাহ তরুণ সাহেবী প্রত্যেককে তিনি ভালোবাসতেন ছোট শিশুদেরকে প্রচণ্ড ভালোবাসতেন কারোর প্রতি কখনো তিনি কোনো নির্যাতন করেননি তরুণকে পিছনে তুলে তিনি বলছেন হে মাদ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কি দেখেন এই তরুণকে তিনি কি আদবটা শিখিয়েছিলেন লক্ষ্য করার বিষয় কি চমৎকার তারবিয়া এবং তালিম ছিল রেস্লামের এবং সেই তারবিয়া দ্বারা তিনি অর্জন করেছিলেন অনেক কিছু তিনি বললেন আল্লাহ মা আদেবনু জাবাল বান্দার উপর আল্লাহর হকে তাকে জানতেন না অবশ্যই জানতেন কিন্তু তিনি চাচ্ছিলেন মানে এটাই ছিল আদব একটা প্রশ্ন রসুল সাল্লাহাম করেছেন তার উত্তর তিনি ছাড়া আর কে উত্তর মানে সবচেয়ে ভালোভাবে দিতে পারেন বলেন তো এটা শুধু ইবনু জাবাল না সকল সাহাবি আপনি দেখেন যখনই রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করতেন আচ্ছা তোমরা কি জানো এটা কি তারা বলতো আল্লাহ রাসুল হো আলাম বিশাল আদব এটা এখানে আরও অনেকগুলো শিক্ষা আছে সেদিকে আমরা যাব না এটা হলো একটা ছোট শিক্ষা বা গুরুত্বপূর্ণ শিক্ষা যে সাহাবাই আদব রক্ষা করতেন যে জ্ঞানী তার মুখেই জবাবটা শোনা চাই আমরা এক জায়গায় মজলিসে বসে আছি একজন একটা প্রশ্ন তুললেন দেখবেন যে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করে এবং সবচেয়ে বেশি চেষ্টা করে ওই ব্যক্তি যার জ্ঞান সবচেয়ে কম এটা আদব না আপনাকে আমাদেরকে তাকাতে হবে সেই ব্যক্তির দিকে এই মজলিসে যার জ্ঞান সবচেয়ে বেশি আমি এই আদবটা সবাই সর্বাত্মকভাবে রক্ষা করেছিলেন তিনি বললেন আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন তখন রাসুল সাল্লাম বললেন তিনি উত্তরটা দিলেন তিনি অনেক সময় এই ধরনের প্রশ্ন আসলে করতেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন তারা কান খাড়া করে শোনে কারণ এটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য তিনি বলেছিলেন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শরিক করবে না সুহান আল্লাহ তাহলে আল্লাহর একটা হক আছে এই হকটাকে আমাদের পরিপালন করতে হবে আপনি যদি সেই হকটা পরিপালন না করেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না যে শেরেক করে আর ইবাদত করে না তাহলে সে কি মুসলিম হতে পারে বলেন এটি স্পষ্ট মুসলিম উম্মার সকবি সবাই একমত তাহলে আপনাকে আল্লাহর হকটা আগে আদায় করতে হবে আল্লাহর হকটা যখন আপনি আদায় করবেন তখন আল্লাহর প্রতি আপনি লয়াল হবেন আপনার সেই বিশ্বাসটা আপনার চিন্তা চেতনায় কঠিনভাবে প্রতিষ্ঠিত হবে যে আল্লাহর নির্দেশের বাইরে এক মোমেন্টের জন্য আমি যেতে পারি না আমি যেই হই না কেন পৃথিবীর যত শক্তিধর মানুষই আমি হই আমি আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারি না এটাই হচ্ছে আসলে ইসলামের মহান শিক্ষা এবং সেটাই আমরা দেখেছি দেখেন সুহান আল্লাহ আবু বকর রদি আল্লাহ তাল্লাহন কি চেতনা বহন করতেন যখন খলিফা হলেন ভাবলেন এই নগরীতে একটা লোক যদি না খেয়ে মারা যায় আল্লাহ আমাকে ধরবেন চেতনাটা কোথায় গিয়েছে দেখছেন অমর আব্দুল খাপ্তাব রাদিয়াল্লা তো না একই চেতনা সমৃদ্ধ রাতের গভীরে যখন মানুষ সুপ্তিমগ্ন খলিফা তখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমার কোন প্রজা সে কি কোনো কষ্টে আছে নাকি তার শিক্ষিদা নিয়ে ঘুমিয়েছে একটা গল্প তো আপনারা জানেন বিখ্যাত গল্প তিনি এক মহিলাকে গিয়ে দেখলেন সে বাচ্চাদের বুঝ দিতে দিতে ঘুম পাড়াচ্ছে আর পাথর সিদ্ধ করছে সে এই ধরনের কাহিনী প্রচুর আছে সত্য কাহিনী এগুলো কিন্তু বানোয়াট কাহিনী না কারণ মুসলিমরা যারাই কোরআন সন্নাকে ধারণ করেছে তাদের মাথায় সারাক্ষণ কাজ করে কি করে অন্যের উপকার করা যায় কি করে মানুষকে প্রোটেকশন দেওয়া যায় কি করে মানুষেরকে সমৃতি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা যায় জাতিকে কি করে ভালোবাসা দেওয়া যায় এটা মুসলিম মুসলিমদের ইতিহাস এটা ইসলামের সৌন্দর্য কিন্তু ইসলামকে আগে ধারণ করতে হবে তখনই এই সৌন্দর্য আসবে আর ইসলামকে আপনি ধারণ না করলে এই সৌন্দর্য কখনোই আসবে না আমরা যদি পাশাপাশি আল্লাহর হকের পাশাপাশি এবার বান্দার হক দিয়ে একটু আলোচনা করি তাহলে দেখব আল্লাহ সাল্লাহ বান্দাদের এখানে প্রচুর অধিকার দিয়েছেন একটা জীবন যাতে সুন্দর করে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে পারে নিরাপদ শান্তিপূর্ণ এবং পবিত্র জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা দিয়েছেন এই জন্য খুব সংক্ষেপে যদি আমরা বলি মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আল কোরআন এবং আশ্নায় প্রচুর বক্তব্য এসেছে এবং সেগুলোকে সামারাইজ করলে আমরা দেখি ইসলাম পাঁচটা জিনিসকে মানুষের জন্য অতীব জরুরি হিসাবে ঘোষণা করছে এগুলোকে বলা হয় আল হয়স অথবা আল আবার অন্য কথায় বলা হয় ফাইভ এসেনশিয়ালস ফর হিউম্যান বিইং ফাইভ অ্যাসেন্সিয়ালস ফর হিউম্যান বিইং মানুষের জন্য পাঁচটা খুব জরুরি বিষয় এক নম্বর হচ্ছে তার দিনের হেফাজত তার দিন ইসলাম দ্বিতীয় হচ্ছে হিউম্যান লাইফের হেফাজত মানুষের প্রাণের সংরক্ষণ প্রোটেকশন এবং হেফাজত তিন নম্বর হচ্ছে মানুষের আকল বা বুদ্ধি বিবেকের হেফাজত চার নম্বর হচ্ছে মানব সম্পদের হেফাজত তার মধ্যে মানুষের ব্যক্তিগত সম্পত্তিও আছে এবং কালেকটিভ সম্পত্তি সমাজ বা রাষ্ট্রীয় সম্পত্তিও আছে এবং পাঁচ নম্বর হল মানুষের সম্মান ইজ্জাতের হেফাজত এটার উপর বিরাট আলোচনা আমি একটু সংক্ষেপ করব সো মানুষের দিনের হেফাজতটা কি। এটা হচ্ছে আসলে প্রোটেকশন অফ রিলিজিয়াস রাইটস প্রোটেকশন অফ রিলিজিয়াস রাইটস মানুষের ধর্মীয় যে অধিকারগুলো আছে সেটাকে রক্ষা করা সেটাকে রক্ষা করা ইসলাম দেখেন দুইভাবে এই অধিকারগুলোকে রক্ষা করেছে প্রথমত যেহেতু ইসলাম তার নিজস্ব প্রোগ্রাম আছে ইসলামের কান আছে ইমানের পিলার্স আছে ইসলামের ব্যবহারিক বিধিমালা আছে আমালাতের বেশ কিছু আহকাম আছে রুলিংস আছে এগুলো দিয়ে ইসলাম তার নিজের রিলিজিয়ানটাকে প্রোটেক্ট করার ব্যবস্থা করে দিয়েছে একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার আর পাশাপাশি আল্লাহ জানেন তিনি তো মানুষের স্রষ্টা যে ইসলাম ছাড়াও অনেক ধর্মের অনুসারীরা আছে জানেন না আল্লাহ এটা আল্লাহ তাদেরকেও বলেছেন হ্যাঁ যে ধর্মের উপর আছে আল্লাহ তাদেরকে যেহেতু দিন দিয়ে পরীক্ষা করছেন সে তার নিজ নিজ ধর্ম পালন করুক আর বিচার দিবস আল্লাহ তালা তাদের বিচার করবেন তো আমরা করব না এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে অন্য ধর্মের লোকদের উপরে আঘাত করা নিষেধ করে দিয়েছেন অন্য ধর্ম পালন করছে যুদ্ধে লিপ্ত নয় আপনারা সুরাল মোমতাহেনার আট নম্বর নয় নম্বর আয়াত পড়ে দেখেন খুব চমৎকারভাবে বলেছেন আল্লাহ তালা যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত নয় এমন অমুসলিমদের সাথে ন্যায়পূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না সুভান আল্লাহ এ ইসলাম যে তার দিনকে চমৎকারভাবে মানুষের সামনে যাতে তারা দিনের প্রোটেকশানটাকে বুঝে নেয় এবং তারা রিলিজিয়াস যে রাইটসটা আল্লাহ দিয়েছেন সেটাকে অ্যাভেল করতে পারে সেটা মেনে চলতে পারে একজন নারী যেন তার হিজাব মেনটেন করে চলতে পারে কোনো ধরনের বৈষম্যের মুখামুখি না হয়ে একজন মুসলিম যে দায়ী রাখছে সে যেন কোনো বৈষম্যের মুখামুখি না হয় যে টুপি পড়ছে পাঞ্জাবি পড়ছে সে যেন বৈষম্যের মুখামুখি না হয় এই পোশাকটা কি খারাপ ভাই আজকে আমরা পৃথিবীতে কি দেখছি যে পাঙ্ক হয়ে চলাফেরা করছে যে মেয়েটা খুবই আপত্তিকর পোশাক পরে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছে সে নিরাপদ আর যে হিজাব পড়ছে তার সমস্যা তাকে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয় কী অদ্ভুত ব্যাপার হিজাবটা কি অপরাধের পোশাক দাড়িটা কি খুব খারাপ জিনিস ইয়া সালাম এগুলো হচ্ছে দিন থেকে মুসলিমরা দূরে সরে যাওয়ার কারণে এটা যদি অমুসলিমরা করে করতে পারে তারা কিন্তু মুসলিমরা নিজেরা তো এটা করতে পারে না রিলিজিয়াস রাইটস স্বয়ং সাল্লামের দাঁড়িয়ে ছিল কি না বলেন আউবাক অমর ওসমান আলী তাদের দাঁড়িয়ে ছিল কি না বলেন ইতিহাসকে কি পাল্টে দিতে পারবেন সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে পারিজিয়াস সালাদ পড়া এবং মসজিদে এসে পুরুষরা সালাদ পড়া তাই না সিয়াম রাখা হজ করতে যাওয়া জাকাত দেওয়া এবং জাকাতের হকদারদের কাছে জাকাত পৌঁছানো দিজ অল আর রিলিজিয়াস রাইটস এগুলো মানুষের দিনই অধিকার আমরা আশা করব এগুলো আপনারা সবাই বুঝবেন এডুকেশনের অভাবেই মানুষ ভিন্ন মেসেজটা নেয় জাকাত দেওয়া সালাদ পড়া সিয়াম রাখা হজ করা ওমরা করা কোরবানি করা অনেক সময় এগুলো সমালোচনায় ফেসবুকে আমরা দেখি অভাককাণ্ড পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজগুলোকে কেন সমালোচনা করছেন কেন কিছু মানুষকে বাধাগ্রস্ত করছেন এটা অ্যাকসেপ্টেবল না দেখেন ইসলাম বলেছে সকল রাইটস এর মধ্যে এক নম্বর রাইটসটা কি রিলিজিয়াস রাইটস প্রোটেকশন অফ রিলিজিয়ান ইন দ্য দিন ইসলাম বলবে আমরা বুঝবো যে আল্লাহর কাছে দিন যেহেতু ইসলাম তাহলে প্রোটেকশন অফ রিলিজিয়ান মানে প্রোটেকশন অফ ইসলাম একজন মুসলিম তার ধর্মীয় সকল অধিকার অ্যাভেল করবে এনজয় করবে উপভোগ করবে এই অধিকারটা কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এবং এই অধিকারটা হাতে কলমে শিখিয়ে দিয়েছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কারণ সালাত সিয়াম হজ জাকাত এগুলোর প্রতিষ্ঠার কারণেই মুসলিম সমাজ সুন্দর হয়েছে এগুলো প্রতিষ্ঠার কারণেই মুসলিম সমাজ থেকে জুলুম নির্যাতন দূর হয়েছে এগুলো প্রতিষ্ঠার কারণেই মুসলিম সমাজের মধ্যে তাকাফুল তেস্যাম পরস্পরের প্রতি ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হয়েছে আজকের জুমার সালাতে দেখেন আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি তাই না কোনো মসজিদে জুমার সালাতে মুসল্লিদের মধ্যে আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত একটি বারের জন্য কোনো মারামারি দেখি নাই আলহামদুলিল্লাহ মানুষ এখানে আল্লাহর প্রতি মাহাব্বার প্রদর্শনের জন্য আসে মানুষ এখানে মুসল্লি কেরামের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আসে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আসে আসলে পুরো ইসলামটাই তাই ইসলামের কোনো প্রোগ্রামে আপনি দেখবেন না যেখানে বলা হয়েছে এই আয়ারটা নিয়ে তোমরা আজকে একটু ঝগড়া করবা এই হাদিসটা নিয়ে তোমরা আজকে একটু মারামারি করবা এটা নিয়ে তোমরা আজকে লাগালাগি করবে আছে কিছু এরকম খুবই দুঃখের বিষয় অথচ আমাদের মধ্যে এগুলো হয় আল্লাহ দিয়েছেন ঝগড়া বন্ধ করার জন্য এই যে চমৎকার ইনস্ট্রাকশন নির্দেশনা দিয়েছেন ঝগড়া হানাহানি নিজেদের মধ্যকার কোন দল এগুলো বন্ধ করার জন্যই আল্লাহ সালে কোরআন এবং সোনা আমাদেরকে দিয়েছেন তাহলে এখানে আমরা প্রথম দেখলাম কি হেফ দিন দিনের হেফাজত মানে রিলিজিয়াস রাইটসের হেফাজত আর যে কথাটা বলেছিলাম আল্লাহ তালা তাহলে দিনের হেফাজতের জন্য কি নির্দেশনা দিয়েছেন দিয়েছেন আপনি আমি দিনকে তখনই হেফাজত করতে পারবো যখন পাঁচ অত্তর সালাদ পড়ব যখন ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো যে বাদতগুলো আল্লাহ তালা আমাদের উপর ফরজ করে দিয়েছেন ইন্ডিভিজুয়ালি সে বাদতগুলো ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আমরা আদায় করব। যে বাদতগুলো সামষ্টিকভাবে দিয়েছেন সেটা সামষ্টিক এবাদত হিসাবে আমরা পরিপালন করব আল্লাহ তালা দিনের যত নির্দেশনা দিয়েছেন সেটা হেফজুদ্দিনের মধ্যে অন্তর্ভুক্ত হামালাতের ক্ষেত্রে যে হালাল হারাম নির্ধারণ করে দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে মেনে চলতে হবে আপনি হালাল হারাম যদি মেনে না চলেন তাহলে সমাজে যে বিশাল দুর্নীতি তৈরি হবে সেটাকে বন্ধ করবে কে কোন নৈতিকতায় সেটা বন্ধ করবে আপনি যদি এক হাজার কোটি টাকার মালিক হয়ে যান অবৈধভাবে আপনি তো খুশি হবেন অনেক টাকার মালিক হলো আপনার পরিবার খুশি হবে কিন্তু যদি আপনি স্তাম মেনে চলেন যে এটা হারাম তাহলে তো এর একটা কানা করি আপনি স্পর্শ করতে পারবেন না এবং ইসলামের নির্দেশনা হলো যদি প্রমাণিত হয় কারো কাছে হারাম একটা টাকাও আছে এটা জনকল্যাণে ব্যয় করতে হবে কোথায় জনকল্যাণে কারণ জনগণ থেকে আপনি এটা এগুলোকে ছলে বলে কৌশলে আদায় করেছিলেন ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে রিলিজিয়াস রাইটস আপনি কেন ইসলাম এক নম্বরের রিলিজিয়ানকে রেখেছে কারণ রিলিজিয়নটা হচ্ছে নৈতিকতার খনি ট্রেজার অফ দ্য মরালিটি আজকে মোরালিটির অভাবেই কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন মরাল সেন্সটা আমরা হারিয়ে ফেলেছি এবং সেই কারণেই সব জায়গা স্থলে অন্তরিক্ষে সবখানেই আমাদের এই বিপর্যয় আর এই মোরালিটি আসে এমনি আসে না রিলিজিয়ন ছাড়া এবং ইসলাম ছাড়া মুসলমানদের এই মোরালিটি আর কোথাও আসবে না ভাই সারা পৃথিবী চষে বেড়ান মুসলিমের মরালিটি তৈরি হয় কোথেকে কোরআন এবং সন্না থেকে তথা ইসলাম থেকে দ্বিতীয় যে তাহলে এর জন্য আমরা আরেকটু কথা বলে শেষ করি এই রিলিজিয়ানটাকে যেন আমরা ধরে রাখতে পারি তার জন্য সালাদ সম হজ জাকাত একদিকে দিয়েছেন আবার আমাদের চিন্তা চেতনা যেন শুদ্ধ হয় অশুদ্ধ চিন্তা বিভ্রান্ত চিন্তা যেন আমরা বহন না করি সেই জন্য ইমান দিয়েছেন ইমান আর কানুল ইমান আর কানুল ইমান আপনি যদি আল্লাহর সিফাতগুলো অ্যাট্রিবিউটগুলো ভালো করে পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনার মন মাসিক চেঞ্জ হয়ে যাবে আমরা কত ভাইদেরকে দেখেছি আজকের যুগে এই সমাজের মধ্যে বসবাস করে যখনই তারা রিয়ালাইজ করেছে যে চাকরিটা করছেন এটা তার ইমানের সাথে যায় না যে চাকরিটা করছেন এটা হারাম এটা হালালের সাথে যায় না হারামের মধ্যে এটা সম্পৃক্ত করে দেয় তাকে যখন তার এই বোধদয়টা হয় তখন তিনি যদি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার চাকরিও করেন ফিরে আসেন এরকম প্রচুর ভাইদেরকে আমরা দেখেছি এটাকে অনেকে বলে কি যে বোকা পরিবারের লোকেরাও বলে অন্য লোকেরাও বলে সুহান আল্লাহ আমি মনে করি তার চেতে বুদ্ধিমান আল্লাহর জমিন আর কেউ নাই সুভান আল্লাহ ভাই কতদিন চাকরি থাকবে আপনার একটা চাকরির টাকা কি পরিমাণ হতে পারে এটা কি একটা জান্নাতের সমতুল্য এই চাকরির টাকা একসাথ করলে কি একটা জান্নাত কেনা যাবে ইয়া সালাম তাহলে কেন আপনি একটা হারাম চাকরি করবেন কেন হারাম পথে আপনি থাকবেন এই জন্যে যখনই এই বোধদয়টা আসে তখনই তিনি তবা করে ভালো মানুষ হয়ে যান এটা ইমানের কারণে এটা কিসের কারণে ইমান এই জন্য ইমান হচ্ছে আমাদের জগৎকে শুদ্ধ করার জন্যে তাহলে এই যে রিলিজিয়ান আমাদেরকে এই দুইভাবে পালন করতে হবে রিলিজিয়ানটা দুইভাবে পালন করতে হবে এক ইমান এবং অন্তর্জগতের পরিশুদ্ধি নিশ্চিত করা আর দুই ব্যবহারিক যত ইবাদত এবং হালাল হারামের যে বিধানটা আল্লাহ সুবান দিয়েছেন সেটাকে আত্মস্থ করা এবং মেনে চলা এবং মেনে চলা সেরিয়া কমপ্লায়েন্সটাকে মেনে চলা এই দ্বিতীয় হচ্ছে মানুষের জীবনের প্রোটেকশান মানুষের জীবনের প্রোটেকশান একজন মানুষের মূল্য কতটুকু কয় টাকা অথবা কতটুকু এখানে আপনি যদি মানে সেরিয়াটাকে একটু বিশ্লেষণ করেন হতবাক হয়ে যাবেন মানুষের একটা নখ কেনাবেচা করা যায় না এটা কি জানেন আপনারা মানব দেহ কোনো কিছু কেনাবেচা করা যায় না ইভেন যে রক্তটা আমরা দিচ্ছি ইট শুড বি চ্যারিটি আপনি একজন ভাইকে রক্ত দিচ্ছেন এটা আল্লাহর বস্তে দিবেন আল্লাহ আপনাকে রেমুনারেশনটা দেবে আপনি রক্ত বিক্রি করতে পারবেন না নখ বিক্রি করতে পারবেন না চুল বিক্রি করতে পারবেন না এখন শুনলাম সেলুনের চুলো নাকি বিক্রি হয় সেলুন থেকে নিয়ে যায় পট চুলা বানানোর জন্য কিন্তু এটা ইসলামে হারাম এটা মনে রাখবেন এগুলোর উপর আমরা ব্যাপক পড়াশোনা করেছি যারা চুলের ট্রেডিং করতে এসেছিলো আমাদের কাছে জিজ্ঞেস করছে তখন দেখলাম যে বড় বড় ফেকা কাউন্সিলের ফাতাওয়া হচ্ছে এবং ওলামাই কেরামে সে আগ থেকে আজ পর্যন্ত মানবদেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেচা কেনা করা যাবে না কারণ কি মানুষ অমূল্য অমূল্য আর মূল্যহীন দুটো শব্দ বিপরীত অর্থ অমূল্য বললে বুঝতে হবে মূল্যের ঊর্ধ্বে আর মূল্যহীন বলতে হবে মূল্যের নিচে এর কোনো মূল্য নাই রাস্তায় পড়ে থাকা একটা ইটের কোনা কেউ কি কিনবেন একটা এই যে গাছগুলো আছে গাছগুলো থেকে একটা পাতা পড়ে গেল এটা কেউ কেউ কিনবেন কিনবেন এটা হলো মূল্যহীন আর মানুষ হলো প্রত্যেকেই অমূল্য মনে রাখবেন এই জন্য মূল্য দিয়ে মানুষকে অপমান করা যাবে না অনেক দলিল আছে আল্লাহ তালা সকল মানুষকে ইভেন শুধু মুসলিম না মুসলিম অমুসলিম সকল মানুষকে একটা কমন অনার দিয়েছেন অনার মানে সম্মান মর্যাদা দিয়েছেন ওলাকাত রামনা বানি আদম সুরা আল এসরার সত্তর নম্বর আয়াত ওলাকাত করা বনী আদম বনী আদমকে আমরা সম্মাননা দিয়েছি উই অনার্ড দ্য হিউম্যান বিং আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এখানে কোনো ধরনের বৈষম্যের কথা বলা হয় নাই বলা হয় নাই মুসলিমদেরকে হিন্দুদেরকে নয় অথবা খ্রিস্টানদেরকে নয় অল হিউম্যান বিং অল হিউম্যান বিং আর অনার্ড বাই দ্য ডি ডিগ্রি অফ আল্লাহ আল্লাহর নির্দেশক্রমে পৃথিবীর সকল মানুষের এই কমন মর্যাদা আছে বলেই আপনি ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে কাউকে বিনা কারণে আপনি টাচ করতে পারবেন না বিনা কারণে কাউকে হত্যা করতে পারবেন না বিনা কারণে কাউকে আহত করতে পারবেন না আল্লাহ তালা আল কোরআনের মধ্যে সেটাও স্পষ্ট করে বলে দিয়েছেন শুধুমাত্র এই উম্মার জন্য নয় বরং এইটা বন ইসরায়েলকেও তিনি বলেছেন বন ইসরায়েলকে তিনি বলেছেন একটা হলো মান কাতালা নাফসান নাফসিন ফিল কাতালান নাসা নফসিন যে কোনো কারণ ছাড়া কোন কারণটা কি বিচারিক ব্যবস্থাপনা কারণ বিচারিক ব্যবস্থাপনার বাইরে আর কোনো ভাবি মানুষকে হত্যার দণ্ড দেওয়া যায় না বিচারিক ব্যবস্থাপনা নাফসান নাফসিন ফিল মানে কোনো বিচারিক ব্যবস্থাপনার বাইরে অথবা ফাসাদ করে যদি কেউ কাউকে হত্যা করে ফাসাদ করে ফাসাদ তাহলে সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো তাহলে এই যে আয়াতগুলো এই আয়াতগুলো আসলে কি প্রমাণ করছে প্রমাণ করছে যে হিউম্যান বিং আর অনার্ড তাদেরকে আসলে আঘাতের উদ্দেশ্যে কোনো টাচ করা যাবে না প্রয়োজনের বাইরে গিয়ে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আর তাহলে হিউম্যান প্রোটেকশনের জন্য বা মানুষের জীবনের প্রোটেকশনের জন্য আল্লাহ সোমতাল্লাহ কি করেছেন তাকে অনেক কিছু দিয়েছেন তার জীবনের প্রোটেকশানের জন্য সে যেন নিরাপদ শান্তিপূর্ণ সুন্দর জীবন জীবনযাপন করতে পারে ইসলামের অনেকগুলো বিধান আছে না এই বিধানগুলো তিনি এই জন্য নিশ্চিত করেছেন যে না মানুষের হিউম্যান লাইফটা যেন প্রোটেক্টেড হয় আপনি রাস্তা থেকে বের হলেন মারা পড়লেন এরকম যেন না হয় যেটা জাহিলি যুগে ছিল রাসুসাল্লাহ সাল্লামের নবুয়তের আগে ছিল কিন্তু নবুয়তের পরে দেখেন এক স্টেট থেকে আর স্টেটে মানুষ যেত খুবই নিরাপদে তার অবস্থান করত সুতরাং এটা হলো ইসলামের দ্বিতীয় জরুরি বিষয় তৃতীয় জরুরি বিষয়টা কি আকল মানুষের হিউম্যান যে ইন্টেলেক্টটা আছে সেটাকে রক্ষা করা সেটাকে রক্ষা করার জন্য ইসলাম আকল নষ্টকারী সব কিছুকে হারাম করে দিয়েছে এক নম্বরে হারাম করেছে মাদক দ্রব্য দেখেন এটা পৃথিবীর সবাই কিন্তু হারাম বলছে মাদক দ্রব্য হারাম কারণ কি কারণ এটা আকলকে নষ্ট করে এবং যে জাতির যেমন আমাদের দেশেও দেখেন মাদকদ্রব্যের একটা বড় প্রবলেম আমরা ফেস ফেস করছি স্কুল গোয়িং স্টুডেন্ট অনেক সময় ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট তারাই মাদকের ছবি জীবনটাকে ধ্বংস করে দিয়েছে মাদক সেবন করছে অথচ সুস্থ জীবন জীবনযাপন করছে এটা সম্ভব না এমন কি যারা ড্রিং করে মাদক না শুধু মদ পান করে তারাও কিন্তু সুস্থ সাবলীল জীবনযাপন করতে পারে না ক্ষতিগ্রস্ত হয় যারা ধূমপান করে এটা ওইভাবে মাদকের মধ্যে পড়ে না কিন্তু এক ধরনের নেশায়ের মধ্যে আছে নিকোটিনের মধ্যে আছে ক্ষতিকারক দ্রবণের মধ্যে আছে এটাও কিন্তু মানুষকে দিনদারি থেকে সরায় ফেলে যে লোক রিলিজিয়াস দিক থেকে ওই যে প্রথম রাইটস রক্ষা করে দেখবেন যে সে আস্তে আস্তে ধূমপান ছেড়ে দেয় আর যে চেন স্মোকার সে আস্তে আস্তে সালাদ ছেড়ে দেয় এভাবেই কারণ তার পরিবেশ ধূমপাইদের সাথে মিশে মিশে সে খারাপ গুণগুলো রপ্ত করে এ বিষয়গুলো আচ্ছা তৃতীয় চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে সম্পদ সম্পদের প্রোটেকশন সম্পদ আচ্ছা এখানে আরেকটা কথাও বলি তৃতীয় যে আকলের প্রোটেকশানের জন্য আল্লাহ সুমতাল যে মাদকদ্রব্য হারাম করেছেন মদ হারাম করেছেন এবং এমন খাবার গ্রহণ করা হারাম করেছেন যেটা তারা আকলকে নষ্ট করে পাশাপাশি মানুষের আকলকে বিভ্রান্ত করে সেই সমস্ত জিনিসের চর্চাও নিষেধ করেছেন যেমন ধরেন এই যে যেমন ধরেন আমরা পণ্য আসক্তির কথা বলি এই ধরনের যত যদি বেশ কিছু আপত্তিকর পড়াশোনা অশ্লীল গল্প অশ্লীল সাহিত্য এগুলো কিন্তু মানুষের চিন্তা চেতনাকে নষ্ট করে ফলে ইসলাম শুধুমাত্র মদকে হারাম করেছে তা না বরং এই জিনিসগুলোকে হারাম করেছে যেন সুস্থ স্বাভাবিক সুন্দর সমৃদ্ধ চিন্তার অধিকারী এবং সুন্দর আকলে সালিম বিশুদ্ধ আকলের অধিকারী একটা প্রজন্ম তৈরি হয় প্রজন্ম তো স্পয়েল্ড হয়ে যায় ইভেন তার আকলকে নষ্টকারী জিনিসগুলো সেবন করার কারণে অথবা সেই চিন্তা চেতনাকে ধারণ করার কারণে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে সম্পদের প্রোটেকশন বা সম্পদের সুরক্ষা সম্পদের সুরক্ষার জন্য আল্লাহ সুমনতালা অনেক আইন কানুন প্রণয়ন করেছেন সম্পদ নষ্ট করা যাবে না সম্পদ চুরি করা যাবে না সম্পদ ছিনতাই করা যাবে না ডাকাতি করা যাবে না ব্যক্তিগত সম্পদও আছে আবার কালেকটিভ সম্পদও আছে কালেকটিভ সম্পদ সাধারণ দুরকম এক হচ্ছে হয়তো দশ বারো জনের একটা কোম্পানি হতে পারে অথবা সামাজিক সম্পদ হতে পারে সমাজের সবার কমন সম্পদ কোনোটাই নষ্ট করা যাবে না তাহলে এর মাধ্যমে কি নিশ্চিত হয় আল্লাহতালা যে সম্পদটা দিয়েছেন এটাকে দিয়েছেন আল্লাহ আল্লাহর দেয়া সম্পদকে নষ্ট করার অধিকার আসলে আমাদেরকে দেওয়া হয় নাই ফলে এই নিয়মগুলো যদি কেউ মেনে চলেন তাহলে কিন্তু সম্পদ সুরক্ষিত হয় সম্পদের হেফাজত হয় সম্পদ নষ্ট হয় না যেহেতু চুরি করা নিষেধ তাহলে কি আত্মসাত করা জায়েজ হবে হ্যাঁ আপনার প্রভাব থাকলেই কি আপনি মানুষের সম্পদ নিয়ে ফেলবেন দেখে সুহান আল্লাহ মানে ইসলামের এই যে ফাইভ অ্যাসেন্সিয়ালের জন্য জারিকৃত যে রোলিংসটা এটা কিন্তু প্রত্যেক নাগরিকের জন্য একটা চমৎকার প্রোটেকশান হিসাবে কাজ করে কিন্তু আপনাকে আমাকে সেটা মেনে চলতে হবে আপনাকে আমাকে সেটা মেনে চলতে হবে মেনে না চললে তো তাহলে এই এই শৃঙ্খলাগুলো আমাদের কাছে অর্থহীন হয়ে গেল তাহলে আমরা কিসের ভিত্তিতে চলছি কোন নিয়মের ভিত্তিতে চলছি তাই না পঞ্চম যে বিষয়টা সেটি হল মানুষের যে মর্যাদা যে ডিগনিটি আল্লাহ সালামতাল্লাহ দিয়েছেন সেটা সংরক্ষণ মানুষের মর্যাদাটা কি। আমি অ্যাজ হিউম্যান বিং একজন সম্মানিত ব্যক্তি আমার সম্মানজনক ক্ষুণ্ণ না হয় আপনারা জানেন যে মানহানির জন্য আদালতে অনেক মোকাদ্দা পেশ করা হয় কারণ একজন ব্যক্তিকে অন্যায়ভাবে যদি কোনো অপবাদ দেন এটা তার মানকে হানি করে ইসলাম এটাকে জায়েজ করেনি জন্য ইসলাম কি করেছে কাউকে অপবাদ হারাম করেছে এবং অপবাদ দিলে তার শাস্তির কথাও ইসলাম বলেছে যদি কেউ সত্যি অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ না কারণ অপরাধ করলে তো তার শাস্তি হতেই হবে কিন্তু যিনি অপরাধ করেন নাই মিথ্যা অভিযোগ এটা ইসলাম অত্যন্ত কঠিনভাবে হারাম করে দিয়েছে এটা এজন্যে যে প্রত্যেক ব্যক্তি যেন সসম্মানে এই পৃথিবীতে থাকতে পারে সম্মানিত উপস্থিতি এই যে রাইটসগুলোর কথা আমরা বললাম অ্যাসেন্সিয়ালসগুলো জরুরি বিষয়গুলোর কথা আমরা বললাম এগুলোর কিছু নীতিমালা আল্লাহ সুমতালা দিয়েছেন যেহেতু আজকে সময় শেষের দিকে আমরা সে আলোচনা করবো না তবে এগুলোর প্রোটেকশনের জন্য যেটা সবার পক্ষ থেকে প্রয়োজন হবে সেটা হচ্ছে এগুলো মানার পাশাপাশি এগুলোকে ধ্বংস করে এমন আচরণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যেই জিনিসটা এই সমস্ত রাইটসকে ধ্বংস করে সেটা ব্যক্তির পর্যায়ে হোক পরিবারের পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক বা আন্তর্জাতিক পর্যায়ে হোক সেটা হলো জুলুম সেটা হলো জুলম বাবা যদি সন্তানকে জুলুম করে দেখবেন সে সন্তান তার অধিকার পাবে না সন্তান যদি বাবাকে ফেলে দিয়ে আসে যে বুড়ো হয়েছে যেহেতু অনেক আজকের আধুনিক তরুণদের স্ত্রীরা আবার শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না এটা কি না যে বাবা আপনাকে ধারণ করলো মানুষ করলো আপনি তাকে গ্রামে ফেলে দিয়ে আসবেন অথবা বৃদ্ধাশ্রমে এটা জুলুম স্বামী এবং স্ত্রী পরিবারের মধ্যে দেখেন তারা যখন একে অপরের উপর জুলুম করে কখনো স্ত্রী করে কখনো স্বামীও করে এখন দুটোই আধুনিক শিক্ষার গুণে এখন কেউ কারো যাতে কম চায় না যাই হোক আধুনিক শিক্ষাটা অধিকাংশ ক্ষেত্রে দিন বিবর্জিত হওয়ার কারণে এই বেশামাল অবস্থাটা তৈরি হয়েছে যাই হোক তাহলে আপনি কি ভাবতে পারেন দেখাতে পারেন আমাকে এই বিশ্বের যে কোনো জায়গায় একটা দৃষ্টান্ত স্বামী স্ত্রীর উপর জুলুম করছে স্ত্রী স্বামীর উপর জুলুম করছে বাট অ্যাট দ্য সেম টাইম দে আর হ্যাপি কাপল দেখাতে পারবেন এটা অসম্ভব একটা বিষয় না তাহলে মনে রাখবেন জুলুম এটা অস্থিরতা তৈরি করে জুলুম আরও কিছু জুলুমকে প্রডিউস করে জুলুম মানুষকে তার স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থার দিকে নিয়ে যায় সামাজিক ক্ষেত্র সেই একই জিনিস কিন্তু প্রযোজ্য সমাজ একটা বৃহত্তর পরিবার ফ্যামিলি অতএব আমার নাসিহা হচ্ছে আমার নিজেকে সহ আপনাদের সবার প্রতি আসুন জুলুমকে প্রতিরোধ করি আমরা অন্যায়কে ঘৃণা করি এবং অন্যায়ের পক্ষে আমরা না দাঁড়াই আল্লাহ জন আমাদের সবাইকে দান করেন আল্লাহ যেন আমাদেরকে বারাকা দেন আল্লাহ যেন আমাদেরকে দিশা দেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দেন দিনের দিকে আল্লাহর দিকে রসুল সাল্লা সাল্লামের দিকে ফিরে আসার তৌফিক দেন হাদা আকুলকাউলি ও আস্তক ফিরক মুসলিম আল ফির রহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين. واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين. أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأزواجكم وأولادكم وإخوانكم وعشيرتكم اتقوا الله في علانكم وسركم وكونوا عباد الله الصالحين اتبعوا كلام الله وسنة نبيه صلى الله عليه وسلم فإن في ذلك نجاة في الدنيا والآخرة نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال ويجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আমরা আল্লাহ আল্লা সুবাহানহ তালার কাছে আমাদের যাবতীয় ভুল বিভ্রান্তির জন্য ক্ষমা চাই আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি যেন বান্দাদের মধ্যে ফেতনা ফাসাদ জুলুম এ সব কিছু দূরীভূত করে একটা সুন্দর আদলেন সাপপূর্ণ ব্যবস্থাপনা তিনি যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেন